ভারতের সকল অংশের জনগণদের উন্নত জীবন প্রদান করতে তাদের নিকট সরকারি সকল সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত 15ই নভেম্বর গোটা দেশ জুড়ে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যাত্রায় দেশের প্রত্যেক অংশের জনগণ কতটা লাভান্বিত হয়েছে, তারা সকল সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করতে সক্ষম হয়েছে কিনা সেই সব বিষয় নিশ্চিত করার লক্ষ্যে কিছুদিন পূর্বেও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রা সুবিধাভোগীদের সাথে আলাপচারিতা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার আবারও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। এদিন নয় বনমালীপুর মণ্ডলের অন্তর্গত ফ্লাওয়ার্স ক্লাবে দলীয় কার্যকর্তাদের সাথে মিলে প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, দেশের অন্তিম ব্যক্তির নিকট সরকারি বিভিন্ন প্রকল্পের লাভ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এই যাত্রায় দেশের সকল রাজ্যে সরকারি প্রকল্পের তথ্য সম্বলিত প্রচার গাড়িও প্রেরণ করেছেন তিনি এবং প্রধানমন্ত্রীর আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আগামী দিনে রাজ্যবাসীদের কাছে সকল সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য কিভাবে কাজ করতে হবে তার অনুপ্রেরণা লাভ করেছেন দলের কার্যকর্তারা। আপনারা ইতিমধ্যে জানেন যে অবগত আছেন যে আমাদের মোদিজির গ্যারান্টির গাড়ি অর্থাৎ বিকশিত সংকল্প যাত্রা মোদিজি শুরুয়াত করেছে, তো তারই অঙ্গ হিসাবে আমাদের মোদিজির নেতৃত্বে যে গ্যারান্টির গাড়ি চলছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা কীভাবে লাভান্বিত হয়েছে সেই সম্পর্কে সময় সময় উনি তাদের সঙ্গে আলাপ আলোচনা করেন এবং সমস্ত আমাদের কার্যকর্তা তাদের সঙ্গেও আলাপ আলোচনা করেন এবং আজকে আমরা ওনার এই যে লাইভ টেলিকাস্ট সেটা আমরা অনুধাবন করেছি এবং আমাদের কার্যকর্তারা সবাই সারা রাজ্যে কার্যকর্তারা তা অনুধাবন করেছেন এবং এটা থেকে ইন্সপায়ার হয়ে আগামী দিন এই বিকশিত সংকল্প যাত্রার যে গাড়ি মোদিজির গ্যারান্টির গাড়ি, এই আমরা কীভাবে এই সমাজকে আরও বেশি করে মোদিজির যে প্রকল্প, কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং রাজ্য সরকারের প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দিতে পারবো সেই প্রেরণা আমরা আজকের এই মোদিজির ভাষণ থেকে নিয়েছি। এটাই যে মোদিজির যে সংকল্প, মোদিজির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস, সেই প্রয়াস নিয়ে আমাদের মোদিজির সেই গ্যারান্টি হলে গাড়ি চলছে। আর আজকে আমরা খুব আনন্দিত কারণ ত্রিপুরার বামুটিয়া বিধানসভার একজন যিনি লাভান্বিত হয়েছেন লাভার্থীর সঙ্গে উনি সরাসরি কথা বলেছেন। উল্লেখ্য, এদিনের এই অনুষ্ঠানে রাজ্যের বামুটিয়া বিধানসভা কেন্দ্রের এক লাভার্থীর সাথেও মত বিনিময় করেন প্রধানমন্ত্রী মোদী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।